कि मेरा यहाँ पे ब्लड डोनेट करना हो गया है कंप्लीट। और एक ब्लड देने के बाद ना एक अलग सा महसूस होता है, बायोलॉजिकल चेंज तो एक होता है वो अलग है, बहुत ही अच्छा महसूस हो रहा है और एक खुशी होती है अंदर अंदर। तो দেখুন ব্লাড ডোনেট করলে যেটা প্রথমে বলি, মানুষ ব্লাড ডোনেশন করতে ভয় যেটা কাজ করে ভীতি। হ্যাঁ, একজন 18 বছর বয়স হয়ে গেলেই সে ব্লাড ডোনেশন করার জন্য একদম এলিজিবল পার্সন হয়ে যায়, 18 থেকে 18 টু 60। তো ব্লাড ডোনেট করলে যেটা হয়, আমাদের বোন ম্যারো স্টিমুলেশন হয়, তাতে আরও ব্লাড নতুন ব্লাড ভালো তৈরি হয়। এমনিতেই আমাদের একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 লিটার ব্লাড থাকে, যেটা আমরা নিই মাত্র 350 ml, খুবই মিনিমাম একটা ভলিউম। এমনিতেই এই ব্লাডটা কিছুদিন পরে নষ্ট হয়ে বেরিয়ে যায় ইউরিন এবং আরও অনেক কিছুর মধ্যে দিয়ে, যেটা আমাদের কোনো কাজেই লাগে না, যেটা আমরা জানি না। এবার এই ব্লাডটা দিলে যদি আমরা কোনো পেশেন্টকে, থ্যালাসিমিয়া পেশেন্টকে, প্রেগনেন্ট মাদারকে, কোনো অ্যাক্সিডেন্টাল কেসকে এবং আরও অনেক জটিল রোগে, ক্যান্সার, এ সমস্ত কেমো যাদের চলে তাদের ব্লাড লাগে, সেই পেশেন্টদের আমি মাত্র 350 ml দিয়ে একজনকে বাঁচাতে পারি, তাহলে আমার একটা স্যাটিসফ্যাকশন তো আছে দেবার পরে। প্লাস ব্লাড দেবার পরে যেটা হয়, আমরা এই ব্লাডটা নিয়ে গিয়ে ব্লাড ব্যাংকে 6টা ডিজিজের টেস্ট করি, সেই টেস্টগুলো আপনার অজান্তেই কিন্তু করা হয়ে যাচ্ছে, এবং যদি সেই কিছু কারোর বেরোয় পজিটিভ, তাকে আমরা পার্সোনালি জানাই সমস্ত কিছু গোপন রেখে, কোনো পাবলিক না করে, এবং তাহলে আপনার চেক আপ হয়ে যাচ্ছে। এবং 6টা ডিজিজের আমরা টেস্ট করে তবে সেই ব্লাডটাকে ছাড়ি, তাহলে আপনার সব টেস্ট হয়ে গেল। যারা ব্লাড দিয়েছে তারা সবাই বলেছে দেবার পরে এত একটা ওয়েলবিং ফিলিংস হয় যে যার কোনো তুলনা হয় না, এবং দেবার পরে সবাই বলে শরীর খুব ফ্রেশ লাগছে, এবং তারা একবার দিলেই ওই ভীতিটা কেটে যায়, তারা নিজেরাই দ্বিতীয়বারে দিতে আসে, তাদের আর প্রমোট করতে হয় না বলার দেবার জন্য। আপনি একজন মানুষকেও বাঁচাচ্ছেন, নিজেরও উপকার করছেন। তো বাস আজ ইতনাই সাই থা আজ কি কাহানি, মানে ইয়াহ পর আয়া থা ব্লাড ডোনেট করনে কে লিয়ে, পুরে জো ব্লাড ডোনেট কা প্রোগ্রাম থা ও মানে ব্লগ কে জরিয়ে यहाँ पे शूट भी किया, और साथ ही साथ मैं कोशिश किया ब्लड डोनेट की जो फायदे हैं, ब्लड डोनेशन की जो फायदे, व्हाट इज द बेनिफिट ऑफ ब्लड डोनेशन, तो वो भी आप लोगों को शेयर किया। ब्लड डोनेट जरूर कीजिए क्योंकि ये डोनेट करने से किसी की जान बच सकते हैं। चलते हैं, जय हिंद, जय भारत, वंदे मातरम।